$10 হইছে সে ভাই 31 এর কাছাকাছি এখন আসতেছে লেট হ্যাঁ ভাই এখন ইদানিং আসতেছে মানে প্রত্যেক দিন করে আর ভাই মার্কেটিং আরো রিসার্চ করো সময় দাও স্ক্রিন শেয়ার করো তো দেখি আমাকে মার্কেটিং করছো হ্যাঁ স্ক্রিন শেয়ার করো ইয়াদের কি খবর সিয়াম মুস্তাকিম আলমগীর আলমগীর পাসপোর্ট যে করা লাগবে নিতে গেলে তো তখন পাসপোর্ট অথবা স্মার্ট কার্ড লাগবে মামুন ভাই বলছে যে সমস্যা নাই যখন উদ্যোগ দিবে আরিফ ভাই আর আমাকে সাথে নিয়ে মানে অ্যাকাউন্টটা সেট আপ করে নিবে ওগুলো টেনশন এখন করা লাগবে না এইভাবে বলছে সেট আপ করছে সবে স্মার্ট কার্ড এবং পাসপোর্ট দিয়ে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এটা ট্রাই করে দেখা যেতে পারে এখন কি মনে হইতেছে যে ভালোভাবে কাজ করলে আর্নিং ভলিউম কি বাড়বে সামনে অবশ্যই বাড়বে মানে এখন তো মাঝেতে দুদিন প্রবলেম ছিল আমার ওয়াইফাই এর আবার কোর্স করলেন একই টাইমে কম্পিউটারও শিখলেন কোর্সও শিখলেন ইনশাল্লাহ $10-30 ইনকামও করছেন এখন যদি আমরা 2-3 মাস 4 মাস 6 মাস যদি এটার পিছনে সময় দিই তখন কিন্তু একটা পরিপূর্ণ জ্ঞান লাভ হবে ঠিক আছে এবং অর্জন করে নিয়মটা বাড়বে স্কিলটাও ডেভেলপ হবে ঠিক আছে হ্যাঁ এই যে এরকম একটা আইডিয়া জেনারেট হবে যে ওটা তাকাইলেই বলে দেওয়া যাবে যে এখানে কোন টাইপের মানুষ আছে কোন দেশের মানুষ আছে এবং কাজ করার শুরু করলে আইডিয়া তৈরি হবে যে হ্যাঁ আমার লিডার কাজ আসবে কিনা সবকিছু হয়েছে সময় রিসার্চ প্র্যাকটিস এগুলোর কোনো বিকল্প নাই কারণ আমরা যতই শিখাই আপনারা যদি কাজ না করেন তাহলে এখান থেকে কোনো বেনিফিট হবে না নিজেকেও চেষ্টা করে আগে যেতে হবে কালকে আমাকে ফোন দিও রাইতে কালকে ফোন দিলে কেউনার অ্যাকাউন্টটা আর এই যে এখানে কিছু সেটিং সেট আপ আছে সিপিইউ বিলটে এই এগুলোর অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট পাঠাইতে হবে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না আমরা বিকাশ অ্যাপ দিয়ে খুলবো বিকাশ অ্যাপ দিয়ে খুললে আর ব্যাংক অ্যাকাউন্ট লাগে না তাহলে ভোটার আইডি কার্ডটা ছবি তুলি ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের ছবি উঠে সুন্দর করে একটা ফোল্ডারে রাখে দিস এই সময় আচ্ছা এই সময় মেসেজ দিস মেসেজ ফ্রি ফ্রি থাকলে আমি এলে কল ব্যাক করবো না না তো ভাইয়া এটা মিথ্যা কথা আমরা কোনো সার্টিফিকেট দিই না আমরা সার্টিফিকেট এগুলোর বিরুদ্ধে আমরা এখানে কাগজ নিয়ে ঘুরি বেড়াবো ফ্রিল্যান্সাররা তারা মানুষকে চাকরি দিবে তারা কখনো কারো চাকরি করবে না একজন সার্টিফিকেট দেখাইলে তো প্রতিষ্ঠানের দরজার দরজা ঘুর আমরা কেন সার্টিফিকেট নিয়ে মানুষের চাকরির জন্য মানুষের পিছনে ছুটবো মানুষ আমাদের পিছনে ছুটবে ভাই চাকরি দেন কাজ দেন কাগজের কি ভ্যালু কাগজের পিছনে দৌড়াই তো আজকে মানুষের জীবন ধ্বংস 25-30 বছর পড়াশোনা করে তারপর চাকরি নেই এখন আসে হাল হাল চাষ করে ওই প্রাইভেট পড়ায় তারপর খামার করে মুরগি ছাগল গরু এগুলো নিয়ে তখন দৌড়াদৌড়ি করে
আমরা কারো কাজ করব না, কারো অধীনে, মানুষ আমাদের অধীনে কাজ করবে, স্লোগান এই ধরনের মেন্টালিটি নিয়ে কাজ করেন। সার্টিফিকেট এটা একটা ফালতু জিনিস, সার্টিফিকেটের চাইতে আমরা এখানে বাস্তব নলেজ আমাদের তৈরি হয়। প্রতি সেকেন্ডে মিনিটে আমরা সারা ওয়ার্ল্ডের খবর জানতে পারি, ফেসবুকে, ইউটিউবে, গুগলে, কোনো প্রয়োজন নেই। আমরা সার্টিফিকেট দেই না, আর সার্টিফিকেটের বিরুদ্ধে আমরা ভুয়া কাগজ নিয়ে আস্তে আস্তে ঘোরার সময় নেই। সার্টিফিকেট নেওয়ার অর্থ কি যে আমি এই সার্টিফিকেট দেখাই আরেকজনের প্রতিষ্ঠানে চাকরি করব, যে আমার এই সম্পর্কে নলেজ আছে, তাই না? আমরা তো কারো চাকরি করবো না, আমরা চাকরি দিব, আমাদের অধীনে মানুষ কাজ করবে, তাহলে আমাদের কোনো সার্টিফিকেটের কোনো দরকার নাই। আর এই সার্টিফিকেটের পিছনে দৌড়ে দৌড়ে মানুষের লাইফ গুলো ধ্বংস হয়ে গেছে, ফালতু একটা সিস্টেম। স্কিল ডেভেলপ করো, মানুষ আমাদের পিছনে দৌড়াবে। তা ঠিক আছে, হ্যাঁ।